মাই চ্যানেল কিশলা ইজি ওয়ে টু লার্ন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে নাউন সেন্টেন্স কিভাবে করতে হয়। আজকে আমি দেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে নাউন সেন্টেন্স কিভাবে করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের হয়। একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে, যে যখন আমরা কোনো কাউকে কিছু প্রশ্ন করি সেটা এক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় যেগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয় না। সবকিছুই আমি বলবো, তবে তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং আমার ভিডিওটি দেখতে থাকো। যদি ভালো লাগে পরে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিও। তাহলে কি বললাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে WH কোশ্চেন, আরেকটা সিম্পল কোশ্চেন যেগুলোতে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে না। দুটোরই একটা করে উদাহরণ দিচ্ছি দেখো। যেমন ধরো যদি বলি WH কোশ্চেনটা কিরকম, যেমন ধরো আমি যখন বলি যে ওয়ার আর ইউ, তুমি কোথায়, আমার WH ওয়ার্ড নিয়েও একটা ভিডিও রয়েছে। যদি WH ওয়ার্ড বা WH কোশ্চেন সম্পর্কে কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে সেই ভিডিওটা দেখে নিও, তার লিংক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর সিম্পল কোশ্চেনটা কীরকম, যখন ধরো আমি বলছি ডু ইউ প্লে ফুটবল, তাহলে এখানে দেখো এইটা একটা WH ওয়ার্ড ওয়্যার, এটা একটা WH ওয়ার্ড দিয়ে যেহেতু শুরু হচ্ছে তাই জন্য এটাকে আমরা বলবো কি WH কোশ্চেন। আর এইটা এখানে কিন্তু কোনো রকম WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে না, তাই জন্য এই ধরনের যখন কোনো কোশ্চেন থাকবে তখন সেটাকে আমরা বলবো সিম্পল কোশ্চেন। আর কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে তার লাস্টে অবশ্যই একটা ইন্টারোগেটিভ মার্ক থাকবে, তখনই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। তাহলে চলো এই ধরনের সেন্টেন্সগুলো নারেশন চেঞ্জ কিভাবে করতে হয় সেটাই দেখে নাও। নারেশন চেঞ্জ করার যে বেসিক রুলগুলো রয়েছে সেগুলো তোমরা পার্ট ওয়ান যে নারেশন চেঞ্জের ভিডিও রয়েছে সেখানে সেটা থেকে পেয়ে যাবে। আজকে আমি শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সের কী কী রুলগুলো রয়েছে সেইগুলোই আমি একটু বলে দিচ্ছি। দেখো রিপোর্টিং ভার্বকে আস্ক করতে হবে, এবং সেটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আস্ক হবে, যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আস্কড করতে হবে, ইডি যোগ করতে হবে। WH ওয়ার্ড থাকলে সেটাই বসবে। যদি দেখো যে সেন্টেন্সটা WH ওয়ার্ডে আছে তাহলে সেই WH ওয়ার্ডটাই বসাতে হবে যেখানে ইনভার্টেড কমাটা শুরু হচ্ছে সেই জায়গাতে। আর WH ওয়ার্ড যদি না থাকে তাহলে ইফ বা ওয়েদার বসাতে হয়। প্রশ্নবোধক চিহ্ন হবে না। যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সেরই তো মেন যে আমরা যেটা দেখে বুঝবো সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে, কিন্তু যখনই সেটা আমরা নারেশন চেঞ্জ করে ফেলবো সেটাতে কিন্তু আর ইন্টারোগেটিভ চিহ্ন হবে না, শুধুমাত্র স্টপ হবে। তার কারণ কি, কারণ সেন্টেন্সটাকে আমাদেরকে স্টেটমেন্টে নিয়ে আসতে হবে। তাহলে চলো এই ধরনের সেন্টেন্সগুলো নারেশন চেঞ্জ কিভাবে করতে হয় একটু দেখে নিই। এখানে আমি দুটো সেন্টেন্স নিয়েছি দেখো। হি সেড ইজ দ্য ট্রেন লেট, এইখানে কিন্তু কোনো WH ওয়ার্ড নেই। এটা আমরা আগেই দেখে নেব যে সেন্টেন্সটাতে WH ওয়ার্ড আছে না নেই, এখানে নেই। তাহলে আমরা হি তে হি বসালাম। এরপর আমাদের রুল কি ছিল যে রিপোর্টিং ওয়ার্ডটা আস্ক করতে হবে, যেহেতু এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তাই জন্য আমাকে আস্ক করতে হবে। এবার আমাকে দেখতে হবে যেটা সেড আছে, সেডটা কি পাস্ট ফর্ম, শেয়ার পাস্ট ফর্ম সেড, তাহলে আমাকে আজকেরও পাস্ট ফর্ম বসাতে হবে। আজকের পাস্ট ফর্মে কি হয় আস্কড। এরপর আমাদের রুল কি ছিল যে WH ওয়ার্ড যদি না থাকে তাহলে ইফ বা ওয়েদার বসাতে হয়, যেহেতু এখানে WH ওয়ার্ড নেই তাই জন্য আমরা এখানে ইফ বা ওয়েদার বসাবো, যে কোনো একটা বসালেই হবে। আমি ইফ বসাচ্ছি, হি আস্ক ইফ। এরপর আমাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমাকে স্টেটমেন্টে নিয়ে আসতে হবে। ইজ দ্য ট্রেন লেট, এই কথাটাকে যদি আমি স্টেটমেন্টে নিয়ে আসি বা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসি তাহলে সেন্টেন্সটা কিরকম হবে, যে দ্য ট্রেন ইজ লেট, যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়ে যাবে। তাহলে দ্য ট্রেন ইজ লেট এই সেন্টেন্সটাকে যদি আমি পাস্ট ফর্মে
past indefinite tense niye jai tale shetar ki hobe the train was late tale eki rokom bhabe eki jinish tai ekhane hobe if the train was late অবশ্যই এখানে স্টপ দিতে হবে পরের সেন্টেন্স আছে আই সেড টু হিম ডু ইউ নো রাম একই সেন্টেন্স দেখো এখানেও ডব্লিউএইচ ওয়ার্ড নেই এখানেও ডব্লিউএইচ ওয়ার্ড নেই তাহলে একই রোল হবে আই আস্কড হবে এখানে সেড বা সেড টু দুটো থাকা মানে আস্কড করতে হবে আই আস্কড হিম এখানে হবে ইফ যে জায়গাতে শুরু হচ্ছে ইনভার্টেড কমা সে জায়গাতে হবে ইফ এবার ডু ইউ নো রাম এই সেন্টেন্সটাকে স্টেটমেন্টে নিয়ে আসলে কি হবে ইউ নো রাম তাহলে ইউ নো রাম কে যদি আমি পাস্ট ইনডিফিনাইট এ নিয়ে যাই এটা তো একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কে যদি পাস্ট ইনডিফিনাইট এ নিয়ে আসি এই সেন্টেন্সটাকে তাহলে সেটা কি হবে যে ইউ নিউ রাম কিন্তু এবার তোমাকে দেখতে হবে যে ইউটা এখানে কে ইউটা কিন্তু হিম আমি তাকে বলেছিলাম যে তুমি কি রামকে জানো তাহলে তাকে মানে কি আমি তাকে বলেছিলাম যে তুমি কি রামকে জানো তাহলে এখানে তুমি মানে কে তাকে তার মানে এখানে সাবজেক্ট হিসেবে কি বসবে হি ইফ হি এরপর আমরা আমাদেরকে কি করতে হবে পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ তাহলে হি নিউ রাম পরের দুটো সেন্টেন্সও নিয়েছি একই রকম আই সেড টু হিম ইজ ইট ইওর অনেস্টি তাহলে এইখানেও করে দাও আই সেট টু জায়গায় হবে আস্কড হিমটা হিমই থেকে যাবে যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড নেই তাই জন্য আমি করব কি ইফ এরপরে ইট ইজ ইওর অনেস্টি এখানে ইওর বলতে কাকে বলা হচ্ছে হিমকে বোঝানো হচ্ছে তাহলে ইওরটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে তোমার সততা ছিল তাহলে এটা তার সততা হয়ে যাবে যেহেতু আমি এখানে প্রোনাউনটা হিম ছিল সেই কারণে এখানে হয়ে যাবে হিজ অনেস্টি এবারে ইজ ইট ইওর অনেস্টি এটাকে যখন স্টেটমেন্টে নিয়ে আসবো বা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসবো তখন সেন্টেন্সটা কি হবে ইট ইজ ইওর অনেস্টি তাহলে এইটারই যখন প্রেজেন্ট এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাহলে এটা থেকে যখন পাস্ট ইনডিফিনাইটে হয়ে যাবে তাহলে সেখানে কি চেঞ্জ হবে ইট ওয়াজ ইওর অনেস্টি এবার ইওরটা যেহেতু আমাকে হিজ করতে হবে তাহলে একই রকম করো যে ইফ ইট ওয়াজ হিজ অনেস্টি পরের সেন্টেন্স নিয়েছি হি সেড টু ইউ আর ইউ ওয়েল একই রকম করো হি আস্কড ইউ ইফ এবার এখানে দেখতে হবে ইউটা কে ইউটা হচ্ছে ইউই মানে সে তোমাকে বলেছিল যে তুমি কি ঠিক আছো এখানে তুমিটা কে তুমি মানে কিন্তু তুমি তাহলে এখানে ইউই করতে হবে প্রেজেন্ট ফর্মটা হয়ে যাবে পাস্ট ফর্মে আর থেকে হয়ে যাবে ওয়ের এরপর ওয়েল যেমন আছে বসে যাবে এরপর একটা সেন্টেন্স নিয়েছি এটা কিন্তু পাস্ট ফর্মে রয়েছে এতক্ষণ অবধি যতগুলো দেখাচ্ছিলাম সেগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনাইটে ছিল এইটা কিন্তু আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আই আস্কড টু হিম ডিড ইউ লার্ন ফ্রম হার তাহলে প্রথমটা তো কোনো সমস্যা নেই প্রথমে যেমন বসাতে হয় সেভাবেই বসিয়ে দাও আই আস্কড হিম যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড নেই তাই জন্য ইফ বসাতে হবে এরপর আমাকে দেখতে হবে যে ইউটা কে ইউ মানে কিন্তু হিম তাহলে হিমের আমি এখানে সাবজেক্ট কি বসাবো হি বসিয়ে দাও হি এরপর ডিড ইউ লার্ন ফ্রম হার এখানে ডিড আছে মানে এটা কিন্তু পাস্ট ফর্মে রয়েছে এবার দেখতে হবে পাস্টের কোন ফর্ম পাস্টে তো তিন চারটে ফর্ম হয় ইনডেফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইগুলোর মধ্যে কোনটা এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ নেই তার মানে এটা কন্টিনিউয়াস নয় সরাসরি সাবজেক্ট রয়েছে এবং তারপর ভার্ব রয়েছে এবং আগে ডিড রয়েছে তার মানে এটা কি পাস্ট ইনডিফিনাইট টেন্স এরপর পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে সেটা পরিবর্তন হয়ে যায় হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায় তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি হ্যাড করতে হবে সাবজেক্ট বসলে তারপরে আমাকে বসাতে হবে হ্যাড বসিয়ে দাও হি হ্যাড এরপর ভার্বের পাস্ট পার্টিসিপিয়েন্ট ফর্ম ব্যবহার করতে হয় ভার্ব কি আছে লার্ন লার্নের পাস্ট পার্টিসিপিয়েন্ট ফর্ম হচ্ছে লার্নড এরপর ফ্রম যেমন ফ্রম আছে বসিয়ে দাও এরপরে হার হারটা কে আই আস্কড হিম আমি
কোন একটা ছেলেকে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ডিড ইউ লার্ন ফ্রম হার, এখানে কিন্তু হার্ড একজন থার্ড পারসন, হার কিন্তু না তো আই আর না তো হিম, মানে তো কোনো ছেলেকে বোঝাচ্ছে, তার মানে সেও নয়, হার মানে তো মেয়েকে বোঝায়, তার মানে এখানে হারটা নিশ্চয়ই কোনো থার্ড পারসন হবে। তাহলে এখানে যেমন হার আছে সেই রকম হারই বসিয়ে দাও। পরের সেন্টেন্স নিয়েছি, এটা দেখো, শ্যাল আই স্টার্ট টুমোরো, শ্যাল আই স্টার্ট টুমোরো, এটা দেখেই বোঝাচ্ছে শ্যাল আর উইল থাকলে হয় কি ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স রয়েছে। তাহলে যেরকম রুল আছে সেরকমই বসিয়ে যাও, বসিয়ে যাও। সি আস্কড ইফ, এখানে আইটাকে আই মানে কিন্তু সি, তাহলে সি। এরপর আমরা কি জানি যে শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়, কিন্তু অবশ্যই আমাকে দেখতে হবে যে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে সি, সি এর পর কিন্তু আমাদেরকে আমরা কি বসাই, উইল বসাই, তাহলে উইল এর ফার্স্ট ফর্ম বসাবো, উইল থেকে হয়ে যাবে উড, তাহলে সি উড। ভার্ব কি আছে, স্টার্ট, তাহলে স্টার্ট হয়ে যাবে। এরপর আছে টুমোরো, টুমোরো থাকলে আমরা জানি কি হয় যে দা নেক্সট ডে, বসে দাও দা নেক্সট ডে। এগুলো দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু একদমই নয়, যদি তুমি খুব ভালো করে টেন্স জেনে থাকো তাহলে কিন্তু এগুলো করতে তোমার কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়, জাস্ট শুধু রুলটা মাথায় রাখো, তাহলে দেখবে সমস্ত কিছু স্মুথ হয়ে গেছে। পরের সেন্টেন্স নিয়েছি, আই সেড টু হিম হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ ডান, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে সেন্টেন্সটা আছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে আমরা কি জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা পরিবর্তন হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথমে যেরকম আছে সেই রকমই বসিয়ে যাও, আই আস্কড হিম ইফ, এবার এখানে ইউটাকে, ইউটা হচ্ছে হিমের প্রোনাউন বসবে, হিমের প্রোনাউন হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে হি, তাহলে হি। এরপর আমরা কি জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে হ্যাড বসাতে হয়, এবং ভার্বটা পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম একই রকম, একই ফর্মটা বসে যাবে ডান, তারপর যা আছে দা ওয়ার্ড বসে যাও। পরের সেন্টেন্স আছে, হি সেড টু মি আর ইউ গোয়িং টু দ্য মার্কেট, আর ইউ গোয়িং মানে কি ইউ আর গোয়িং, যদি সেটাকে স্টেটমেন্টে নিয়ে আসো তাহলে ইউ আর গোয়িং, ইউ আর গোয়িংটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা পরিবর্তন হয়ে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমটা যেরকম আছে একই রকম বসিয়ে যাও, হি আস্কড মি ইফ, এবার এখানে ইউটাকে, ইউটা হচ্ছে মি, মিকে যখন সাবজেক্ট নিয়ে, সাবজেক্টে নিয়ে আসা হবে সেটা হয়ে যাবে আই। এরপর ইউ আর গোয়িং, এটাকে যখন আমরা কি পাস্ট ফর্মে নিয়ে আসবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসবো, তাহলে সেখানে আমাদেরকে কি করতে হবে, ওয়াজ অথবা ওয়ার বসাতে হয়, আয়ের পর হয় ওয়াজ, তাহলে ওয়াজ বসবে। গোয়িং ভার্বের সাথে আইএনজি যোগ, একই রকম ভাবে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, আর টু দা মার্কেট। এতক্ষণ অবধি আমি যতগুলো নারেশনস দেখালাম সেগুলো সবই ডব্লিউএইচ ওয়ার্ড ছিল না তাতে, কিন্তু এইখানে আমি এবার দেখাবো কি ডব্লিউএইচ ওয়ার্ড যখন থাকবে সেগুলো নারেশনস কিভাবে করতে হয়। প্রথম সেন্টেন্স আছে, হি সেড টু মি ওয়েন উইল সি কাম, প্রথমটা তো যেরকম ছিল সেই রকমই বসবে, হি আস্কড মি। এরপর কি বলছিলাম যে যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে কিন্তু ইফ বা ওয়েদার হবে না, সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসাতে হবে, তাহলে এখানে কি ছিল ওয়েন, বসে দাও ওয়েন, হি আস্কড মি ওয়েন। এরপর আমাকে সাবজেক্ট বসাতে হবে, যে কোনো সাবজেক্ট বসাতে হবে, যে কোনো সাবজেক্ট মানে কি যে এই পরিপ্রেক্ষিতে এখানে কি ছিল সি কাম, এখানে সি মানে কি, সে আমাকে বলেছিল ওয়েন উইল সি কাম, এখানে সিটা দেখো কিন্তু থার্ড পার্সন, যদি এখানে আই অথবা ইউ বলতাম, আই এখানে যদি আই বা মি এইরকম যদি আমাকে অর্থে হতো তাহলে সেটা হতো কে যে বলেছিল সে, এবং যদি ইউ এইরকম ধরনের অর্থে হতো, ইউ অর্থে হতো, তুমি অর্থে হতো, সে তখন হতো কে দ্বিতীয় ব্যক্তি, কিন্তু এখানে না তো আই আছে না তো ইউ আছে, উল্টে আছে কি সে, সে মানে কি এখানে, তার মানে কোনো তৃতীয় ব্যক্তির কথা বলা হচ্ছে, তাহলে এখানে আমরা সেকে সেই রাখব, সি ওয়েন সি। এরপর আছে কি উইল, উইল থাকলে কি হয় উড হয়, তাহলে এখানে আমরা বসিয়ে দেব উড।
এরপর যেই ভার্বটা আছে সেই ভার্বটাই বসবে, এর কোনো ফর্ম বসবে না, পুরোপুরি মেন ভার্বটা এখানে বসাতে হয়। পরের সেন্টেন্স আছে, হি সেড টু ইউ হাউ আর ইউ, একই রকম ভাবে হবে, হি সেড টু জায়গায় হবে আস্কড, ইউ ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে হাউ। এরপর এখানে দেখো, এখানে কিন্তু ইউ রয়েছে, এখানে আমি আগেই বলেছিলাম যে ইউ থাকা মানে আমাকে কাকে দেখতে হবে, দ্বিতীয় ব্যক্তিকে দেখতে হবে, দ্বিতীয় ব্যক্তিও ইউই, তাহলে আমাকে এখানে ইউই বসিয়ে দিতে হবে, হাউ ইউ। এরপর ভার্বটা কি আছে আর, আরটা ফার্স্ট ফর্মে হয়ে যাবে কি ওয়্যার, তাহলে এখানে আমরা কি লিখবো, হাউ ইউ ওয়্যার। পরের সেন্টেন্স আছে, সি সেড টু মি ওয়্যার ডু ইউ লিভ, প্রথমে যেরকম রুল আছে সেই রকমই বসে যাবে, সি আস্কড মি ওয়্যার। এরপর তুমি হয়তো ভাবছো যে ডুটা হচ্ছে ভার্ব, কিন্তু না, কোনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আনার সময় ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বা যখন ডাব্লিউএইচ ওয়ার্ড নাও থাকবে তখন কিন্তু ডু ভার্ব আনতে হয়, প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে ডু ভার্ব বা পাস্ট ফর্মের ক্ষেত্রে ডিড ভার্ব আনতে হয়, সেই জন্য এখানে ডু বসানো হয়েছে। এইখানে কিন্তু মেন ভার্ব হচ্ছে লিভ, তোমাকে মেন ভার্বের বেসিসে কাজ করতে হবে, হেল্পিং ভার্ব বা ডু ভার্বের বেসিসে কিন্তু কাজ করলে হবে না। তাহলে ওয়্যার এর পর আমাকে কি বসাতে হয়, সাবজেক্ট বসাতে হয়, যেহেতু এখানে ইউ রয়েছে, ইউ মানে কি মি, তার মানে আমাকে বলা হচ্ছে, তার মানে আমাকে এটা সাবজেক্ট হয়ে কি হয়ে যাবে, আই হয়ে যাবে, তাহলে ওয়্যার আই। এরপর এটা যেহেতু একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর ফর্ম, ইউ আছে আর লিভ আছে, তাহলে এটাকে আমাকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে নিয়ে আসতে হবে, তাহলে ওয়্যার আই লিভড। পরের সেন্টেন্স আছে, হি আস্কড মি হাউ ডু ইউ ডু দ্য সাম, অনেক সময় দেখবে যে সেড টু না থেকে আস্কড কথাটাই দেওয়া আছে, কোনো ব্যাপার না, একই বসবে, হি আস্কড মি হাউ। এরপর দেখো এখানে কিন্তু ডিড রয়েছে, এইখানে ডিড আছে, এখানে ডু আছে, কিন্তু সব সময় দেখবে যে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে যেটা আছে সেটাই কিন্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সেটা কিন্তু মেন ভার্ব না, যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ডের পরেই এটা রয়েছে, ডিড রয়েছে, এটা কিন্তু একটা হেল্পিং ভার্ব, আর পরের যে দুটা রয়েছে এটা মেন ভার্ব, এটা কিন্তু একটা পাস্ট ফর্ম, যেহেতু ডিড রয়েছে এটা পাস্ট ফর্ম, তার মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে হয়, তাহলে ইউটা যখন সাবজেক্টে আসবে তখন ইউ মানে কি মি, তার মানে মি সাবজেক্টে হয়ে যাবে আই, তাহলে হাউ আই। এরপর আমরা কি জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মে কি হয়, হ্যাড বসাতে হয়, বসিয়ে দাও হ্যাড। এরপর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, এই ডু এর কিন্তু ননে, এটা কিন্তু একটা হেল্পিং ভার্ব, এই দুটা মেন ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তাহলে হাউ আই হ্যাড ডান দা সাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ কিভাবে করতে হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড থাক বা না থাক দুটোরই আজকে আমি দেখিয়ে দিলাম যে নারেশন চেঞ্জ কিভাবে করতে হয়, আশা করি শিখতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আবারও বলছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, তাহলে আমি এরকম ধরনের আরও গ্রামারের উপর অনেক নতুন নতুন ভিডিও তোমার কাছে নিয়ে এসে হাজির হব।